আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি মমতা মুশতারি, আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল আপনাদের সাথে আরেকটা সারাদিনের ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি, আমার বাচ্চাদেরকে হাত মুখ ধুয়ে পড়তেও বসিয়ে দিয়েছি। আর এরই মাঝে আমি আজকে একটু কাপড় চোপড় পরিষ্কার করার আছে, এই জন্য মেশিনে আমি কাপড়গুলো দিয়ে দিয়েছি, ওইগুলো একা একা ধোয়া হতে থাক। আমি আমার বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। ওরা সকালে ভাতটা খেতে অতটা পছন্দ করে না শীতকালে, এই জন্য ওদের জন্য একটু পাস্তা তৈরি করে নিচ্ছি। আর পাস্তা তৈরি করব, আমার ছোট ছেলে পাস্তা প্লাস লুডুসটা একটু পছন্দ করে, আর আমার বড় ছেলে যেহেতু একটু খেতে সময় লাগে, একটু সময় নেয়, ও একটু লুডুসটা বেশি স্যুপটা একটু বেশি পছন্দ করে, নুডলস স্যুপ। ওর জন্য আমি স্যুপ বসিয়ে দিয়েছি, ওদেরকে নাস্তা করাবো। নাস্তা করানোর সাথে সাথে আরও অন্যান্য কাজ করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। নতুন নতুন ভ্লগ তৈরি করছি, ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন, দেখতে থাকবেন, ভুলগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরই মাঝে আমার পাস্তা তৈরি শেষ, লুডু স্যুপও হয়ে গেছে, ওদেরকে খেতে দিব। এরই মাঝে আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনে আসছি আজকে কি রান্না হবে, সেগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, ওগুলো ঠান্ডা হতে থাক। সকালে যে নাস্তা তৈরি করেছি, ওরা বাচ্চা মানুষ, সকাল সকাল অত গরম খেতে পারবে না, আর এর মধ্যে ওদের পড়াও হয়নি, এই জন্য আমি এইগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে ওদেরকে খাবারের জন্য ডাকবো। ওদের লেখাপড়াও শেষ হয়ে গেছে, ওদের খাওয়ারও তৈরি হয়ে গেছে, ওরা এখন খাবে, কেননা এর পরে ওদের আবার হুজুর চলে আসবে। তাড়াতাড়ি খেয়ে ওদের হুজুরও চলে আসছে আরবি পড়ার জন্যে, ওরা খাওয়া শেষ করে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা হুজুরের কাছে পড়তে বসেও গেছে। এর মাঝে আমি বারান্দায় চলে আসছি আপনাদের আর একটা জিনিস দেখানোর জন্য। আমি এখানে কিছু ধনিয়ার বীজ ছড়িয়েছিলাম একটা পাত্রের মধ্যে, কত সুন্দর হয়েছে। আর আলহামদুলিল্লাহ আজকে সকালটাও অনেক সুন্দর, অনেক রোদ উঠেছে। আর এই কাপের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিছু শসার, কিছু না দুইটা শসার বীজ দিয়েছিলাম, সেই দুইটাও আলহামদুলিল্লাহ চারা বের হয়েছে। কথা বলতে বলতে আমি আবার ফিরে আসব ঘরে আর অন্যান্য কাজ করব। ঘরে চলে আসছি, ওরা খেয়ে দেয় যেগুলো নোংরা করে গেছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর গতদিন দেখছিলেন রাত্রে শাক বেছে রাখছিলাম, সেই শাকটা বের করে নিয়েছি। এখানে পাঁচমিশালি সবজি তৈরি হবে শাশুড়ির জন্যে, আমার শাশুড়ি একটু সবজি বেশি পছন্দ করে, এই জন্যে সবজি রান্না করব। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন মুহূর্তের মধ্যে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেল। এর মধ্যে আমি জাল পেঁয়াজও কেটে নিচ্ছি রান্নার জন্য, বাচ্চাদের জন্যও কিছু রান্না করতে হবে, ওদের জন্য মাছ রান্না করব। ওরা বাচ্চা মানুষ, পাঙাশ মাছটা খেতে পছন্দ করে, কাটা নেই যেহেতু, ওদের জন্য পাঙাশ মাছ রান্না করব। আমি সমস্ত রান্নার জন্যে ঝাল পেঁয়াজ কেটে নিচ্ছি, আর লাউ শাক দিয়ে কই মাছ দিয়ে রান্না করব, যার জন্যে কই মাছটাও কেটে নিয়ে আসি। এর মধ্যে আমার বাচ্চাদের আরবি পড়াও হয়ে গেছে, ওরা একটুখানি কাপড় চোপড় চেঞ্জ করবে, খেলাধুলা করবে। সকালে এক পর্ব আমার কাছে পড়লো, তারপরে হুজুরের কাছে পড়লো, এখন একটু ওদের রিল্যাক্সের দরকার। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি পাঙাশ মাছটার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটা বাচ্চাদের জন্য রান্না করব। এখন আমি চড়িয়ে দিচ্ছি লাউ শাক। লাউ শাকটা রান্না করতে করতে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই, আমি যেহেতু নতুন ভ্লগ তৈরি করছি অবশ্যই ভুল হবে, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলগুলো কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন। আর যে ভুলগুলো হবে ইনশাল্লাহ ভুলগুলো শুধরে আপনারা যদি আমাকে ধরিয়ে দেন, আমি সেই ভুলগুলো শুধরে আগামীতে আরও নতুন কিছু ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। এর মধ্যে আমার বাচ্চারা কাপড় চোপড় চেঞ্জ করে ওরা নিচে চলে যাচ্ছে খেলাধুলা করার জন্যে, আর তার মধ্যে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। রান্নাবাড়া করব, মাঝে মাঝে অনেক কাজ করব, একা মানুষ, একা হাতে সমস্ত কিছু করতে হয়, এই জন্যে। এর মধ্যে আমার শাকটাও রান্না হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিব, ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি,
মাছটা ভেজে নেব, এর মধ্যে আমি আমার বাকি কাজগুলো করে নেব। আমার বাচ্চারা যে চেঞ্জ করে কাপড় চোপড় রেখে গেছে, পড়েছে সকালে, সেসব বই খাতা সেগুলো সমস্ত কিছু ক্লিন করে আমি আবার রান্নাঘরে চলে আসছি মাছটা আর একবার উল্টে দেওয়ার জন্য। মাছটা উল্টে দিয়ে আমি আবার চলে গেছি আমার শাশুড়ির রুমে, আমার শাশুড়ির রুমটা ক্লিন করে নিব। শাশুড়ির রুমটা ক্লিন করে আমি দেন আবার রান্নাঘরে চলে আসবো। মাছটা হয়ে গেছে সেগুলো উল্টে নামিয়ে নেওয়ার জন্য। মাছটা নামিয়ে নিয়ে আবার হচ্ছে ওই মাছের তেল দিয়েই মাছটা আমি রান্না করে নিব। বাড়তি তেল আর যোগ করব না, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি মাছটা ভালো মতো অল্প মশলায় কষিয়ে নিয়ে তারপর রান্না করে নিব। বাচ্চা মানুষ, ওদের জন্য একটু হালকা খাবার করাই ভালো। আর আমার বাচ্চাদেরকে আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিন গোশত, 2 দিন মাছ, 2 দিন ডিম খাওয়ানোর। আর সমস্ত কিছুর মাঝেই ডালটা অবশ্যই থাকে। কথা বলতে বলতে আমি আমাদের গেস্ট রুম প্লাস আমার বাচ্চাদের এটা খেলার রুম, আমি এখানে চলে আসছি, এটাও পরিষ্কার করে নিচ্ছি। আমার বাচ্চারা এখানে খেলাধুলা করে, আবার আমাদের সোফার উপরেও অনেক ই হয়ে গেছে, সোফার কাপড়গুলো সেগুলো সব ঠিক করে নিলাম। আমার সোফাগুলো অ্যাটাচ সোফা, যার জন্য আমার একটু চাদর দিয়ে ঢেকে রাখি, না হলে আমার ছোট ছোট বাচ্চা ঘরে ওরা নোংরা করে ফেলে। কথা বলতে বলতে দেখছেন আমার মাছটাও রান্না হয়ে গেছে। আমি ঘর থেকে পানির বোতল নিয়ে চলে আসছি, খালি পানির যেগুলো বোতল ছিল সেগুলো আমি সব ধুয়ে ফেলে পানির বোতলগুলোতে পানি ভরে নিব। এর মধ্যে আমার বাচ্চাদের জন্য মাছটাও আমার রান্না করা তো রেডি হয়ে গেছে, এর মধ্যে আমার শাশুড়ির পাঁচমিশালি সবজিটাও রেডি হয়ে গেছে, আমি ওটাকে শুধু বাগার দিয়ে নেব। এর মধ্যে আমার বাচ্চারাও খেলাধুলা করে চলে আসছে পাশের বাসার থেকে, ওদেরকে একটা কদবেল দিয়েছে, কেউ কিছু দিলে আমার বাচ্চারা যে এত খুশি হয়, এত খুশি হয়। তার মধ্যে দেখছিলেন আমি মেশিনে কাপড় চোপড়গুলো দিছিলাম, সেগুলো আমার কাঁচা হয়ে গেছে, এগুলো এখন আমি মেলে নেব। আমাকে হেল্প করতেছে আমার কাপড় চোপড় এগুলোর জন্য আমার বাচ্চা, আমার ছোট ছেলে। আমার বাচ্চারা সবসময় আমার কাজে হেল্প করতে ওরা খুব পছন্দ করে, পারুক না পারুক ওরা অ্যাটেন্ড করে আমার সাথে সমস্ত কাজে, চেষ্টা করে আমাকে হেল্প করার, ওরা সেটাই করছে। দেখতে পাচ্ছেন আমি কাপড়গুলো মেলে নিব, এরই মধ্যে তারপর ওদেরকে গোসল দিয়ে দিব, আর ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ঘর বাড়ি মুছে নেব, পরিষ্কার করে নেব। সবসময় ঘর বাড়ি ক্লিন রাখতে হয়, যেহেতু আমার দুইটাই ছোট ছোট বাচ্চা, ওরা দুইজনই ছোট যেখানে সেখানে বসে পড়ে। এর মধ্যে আমার বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওরা আমাকে কাপড় গোছাতে, কাপড় নাড়তে হেল্প করছে। যেহেতু মেশিনে কাপড় ধোয়া হয়েছে, এটা প্রায় ড্রাই ওয়াশ হয়েই বের হয়েছে, হালকা একটু মেলে দিলেই হয়ে যায়। এর মধ্যে ওদের গোসলও হয়ে গেছে, গোসল করে ওরা রেডি হচ্ছে, ওরা গোসল করে রেডি হবে। আমি তার মধ্যে হচ্ছে দুপুরের খাবারের জন্য সালাদ কেটে নিচ্ছি। সালাদটা আমাদের মাস্ট, প্রত্যেক দিনের খাবারে থাকতেই হয়। ওরা গোসল করে নামাজ পড়ে রেডি হয়ে নিয়েছে, এখন একটু হালকা পড়তে বসেছে, আর তার মধ্যে আমি সালাদটা কেটে রেডি করে নিচ্ছি। মা মানেই হয়তো সারাদিন এরকম ননস্টপ দৌড়ানো। আপনারা যারা মা আছেন, নতুন সংসার করছেন, তারা অবশ্যই জানবেন, আর যাদের বাচ্চা আছে তারা তো আরও বেশি। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল দুপুরের। আমার বড় ছেলের একটু খেতে সময় লাগে, ও একটু সময় নিয়ে খায়। এর মধ্যে ওদের খাওয়াও হয়ে গেছে, বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে, ওরা দুই ভাই ঘুমিয়ে পড়েছে। দুপুরে হালকা একটু ওরা ঘুমায়, এর ঘুমাতে ওরা ঘুমাতে ওদের ঘুমাতে দিয়ে আমার দুধওয়ালা চলে আসছে, দুধওয়ালা দুধ দিয়ে গেছে। আর এর মধ্যে আমি বিকালের নাস্তার জন্য, বাচ্চাদের বিকালের নাস্তার জন্য এখানে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি। ওরা আজকে বায়না করেছে আমার কাছে আলুর চপ আর ডিমের চপ খাবে, তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তৈরি করে দেওয়ার। যেহেতু যা অল্প বেশি কিছু তো আবদার করে না আমার বাচ্চারা, কখনোই বেশি কিছু আবদার করে না, যতটুকু খাবার জিনিসের আবদার করে আমি চেষ্টা করি ওদের সেগুলো ফুলফিল করার। যেহেতু ওর বাবা ওদেরকে সবসময় সময় দিতে পারে না, ওর বাবা বাসায় থাকে না, না আমি চেষ্টা করি ওদের সমস্ত আবদারগুলো ফুলফিল করার, বিশেষ করে খাবার জিনিস। আমি বাইরের খাবার আমার বাচ্চাদের মোটেও দেই না, চেষ্টা করি ঘরের খাবার দেওয়ার।
এই জন্য আমি এর মধ্যে বেগুন, ডিম, আলু সমস্ত কিছু ভর্তা করে রেডি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন বেসনটা গুলিয়ে নিচ্ছি, বেসন গুলিয়ে বেগুনি আলুর চপ বানিয়ে নিব। কথা অবশ্যই বলতে কথা বলতে কথাগুলো আমি পেঁয়াজি বেগুনি আলুর চপ ভেজেও নিচ্ছি। এর মধ্যে আমার সমস্ত কিছু ভেজে রেডিও করা হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, আমার বাচ্চারা নামাজ পড়ে নিচ্ছে, আর ওদেরকে সন্ধ্যার জন্য নাস্তা দিয়ে দিব। অবশ্যই আমাদের ভ্লগটা দেখবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সাথে থাকবেন, দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভ্লগটা ভালো লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।